বেল শুক্রমেহ রোগে, আমাশয় রোগে, পেটের অসুখে, বদহজমে, ঘামজনিত দুর্গন্ধে, সর্দিতে, অরুচিতে, ভুল বকা, অশ্বরোগে, চোখ আর কানের রোগে, কষ্টবদ্ধতায়, বমি বমিভাবে, নিউমোনিয়ায় ব্যবহার করে উপকার হয়ে থাকে। বেল গাছের ছালের রস 25 গ্রাম মতো দুধ আর জিরার সঙ্গে মিশিয়ে খেলে শুক্রমেহ রোগে আরাম হয়ে থাকে। বেলের শিকড় সাপের বিষ প্রতিষেধক হিসেবে কাজ করে থাকে। আমাশয় রোগ হলে কাঁচা বেল আগুনে পুড়িয়ে আখের গুড় দিয়ে খেলে আমাশয় দূর হয়ে থাকে, অম্বলের সমস্যাও ভালো হয়ে থাকে। পেটের অসুখে কাঁচা বেল পুড়িয়ে খেলে অত্যন্ত উপকার হয়ে থাকে। কাঁচা বেল পুড়িয়ে খেলে পাতলা দাস্ত বন্ধ হয়ে যায়। যাদের বদহজম আছে, হজম শক্তি কমে গেছে, তারা যদি কাঁচা বেল পুড়িয়ে খায় তাহলে হজম শক্তি বৃদ্ধি পেয়ে থাকে। ঘামের জন্য গা থেকে অত্যন্ত দুর্গন্ধ বের হলে বেলপাতার রস গায়ে মাখলে দুর্গন্ধ দূর হয়ে থাকে। সর্দি হলে কাঁচা বেল খেলে উপকার হয়ে থাকে। যেসব ব্যক্তিরা ভুলভাল বকতে থাকে তাদের মাথায় বেলপাতা পিষে প্রলেপ দিলে ভুল বকা বন্ধ হয়ে থাকে। অশ্বরোগের ক্ষেত্রে পাকা বেল খেতে পারলে অশ্বরোগ ভালো হয়ে থাকে। চোখ আর কানের রোগ হলে বেলের ফুল পিষে তার রস বের করে কানে দিলে কানের রোগ ভালো হয়। সেই সঙ্গে সেই রস চোখের চারপাশে লাগালে চোখের রোগ ভালো হয়ে থাকে। কষ্টবদ্ধতা দেখা দিলে পাকা বেল খেলে কষ্টবদ্ধতায় উপকার হয়ে থাকে। বমি বমি ভাব হতে থাকলে বেল গাছের শিকড়ের ছালের কাত মধু সহ খেলে বমি বমি ভাব দূর হয়ে থাকে। নিউমোনিয়া হলে জল ব্যবহার না করে বেলপাতা পিষে বুকে প্রলেপ দিলে উপকার হয়ে থাকে। বেল গাছের পরিচিতি হলো, আমাদের দেশে বেল একটি পরিচিত ফল। বেল গাছ 20 থেকে 25 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর পাতা ত্রিপত্রযুক্ত, পাতার গোড়ার দিকে সোজা শক্ত কাঁটা থাকে। গ্রীষ্মকালে পাতা ঝরে যায়। ফল শক্ত খোল বিশিষ্ট আর সুস্বাদু। ফুল হালকা সবুজ বর্ণের হয়ে থাকে। এই গাছের ফল গোলাকার হয়ে থাকে। ফলের ভিতরে 8 থেকে 10টি ভাগে বিভক্ত থাকে। এই ফলের বীজগুলি অনেকগুলো সাদা বর্ণের আঠা জাতীয় পদার্থের মধ্যে থাকে। এই গাছে মে মাসে ফুল হতে দেখা যায়। ফল পরের বছর মার্চ এপ্রিল মাসে পাকে। বেল ফল কচি ফলের শ্বাস, মূলের ছাল, পাতা আর ফুল ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। মানুষ পেটের বিভিন্ন রকম সমস্যায় বেলের শরবত, বেল সিদ্ধ বা বেল পুড়িয়ে খেয়ে থাকে।